বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের অংশটা বলেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত ইমাম সাহেব বড় বালা, এখন হুজুরের সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, তাস খেলার বিরুদ্ধে কথা কয়, কেসুনের বিরুদ্ধে কথা কয়, এখন আর হুজুর বলা না, তাড়াতাড়ি করে বিদায় কর। বছরের মুসলমান মাসের এই মাথায় এক হুজুর, ওই মাথায় আর এক হুজুর, মুসলমান সমাজের লোকে তাল মিলিয়ে চললে হুজুর বড় বালা। হক কথা কইলে কয় হুজুর জঙ্গিবাদ, হুজুর সন্ত্রাসী কথা কয়, হুজুর এই কয় এই কয়, আছে না নাই জোরে কন্যা কেন আছে না নাই। এতদিন পর্যন্ত বালা হকের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে কয় হুজুর খারাপ হয়ে গেছে গা। আওয়াজ বোঝা যায় তো ইনশাআল্লাহ? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? যতক্ষণ বসবেন নেকি হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতক্ষণ নেক মজলিসে বসবেন পাহারা দিবেন কে? কি দিয়া পাহারা দিবেন? চতুর্দিক দিয়া, রহমতের বেষ্টনী দিয়া, রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমরারে পাহারা দিবেন। আর একটু জোরে বলেন, এই মজলিসটা নিয়ন্ত্রণ করতে কোনো পুলিশ দরকার আছে? র‍্যাব দরকার আছে? আর্মি বিডিআর? দুনিয়ার একটা মঞ্চ তৈরি করেন, সভা সমাবেশ করেন, সামনে পুলিশ, পিছনে পুলিশ, চতুর্দিকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে, কিন্তু এই মাহফিলটা পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ লাগবো? জোরে বলতে হবে লাগবে। তাইলে নিয়ন্ত্রণ করেন কে, পাহারা দেন কে, আপনারে আমারে পাহারা দিয়ে রাখতেছেন কে? জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, মাহফিলের শুরু না শেষ? জোরে বলেন। তাইলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? একসাথে হবে না আলাদা আলাদা হবে? দলমত নির্বিশেষে সবাই একটু দিলদারে সাফ কইরা, অন্তরদারে সাফ করে একটু বসেন। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এগুলো কোনো কিছু নাই, এখন আমরা সবাই মুসলমান ভাই ভাই। জোরে বলেন না, একটু আওয়াজ দিয়ে। তাইলে আওয়াজ হবে কার জন্য? আওয়ামী লীগের স্লোগান দিলে বিএনপি বেজার, বিএনপির নামে স্লোগান হইলে আওয়ামী লীগ বেজার, কিন্তু এইখানে স্লোগান যার নামে হবে সবাই খুশি। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ বগুড়া বাজার এলাকার মানুষের, জোরে একসাথে বলেন না আল্লাহু আকবার। বড় কে? বড় কে? আল্লাহ বড়। ডান দিক দিয়েও বড়, বাম দিক দিয়েও, সামনের দিক দিয়েও, পিছন দিক দিয়া, উপরের দিক দিয়া, নিচের দিক দিয়া, কটা দিক হয়েছে? ছয়টা। কয়টা? মুয়াজ্জিন তো এটাই কয়, আজানের শুরুতে চারবার কয় আল্লাহু আকবার, আজানের শেষে দুইবার বলে আল্লাহু আকবার, মোট কয়বার হয়েছে? তাইলে ছয়বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। টঙ্গীর ময়দানে গিয়ে দেখে মুরব্বীরাও কয় আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, তিন ফরজে গোসল কর, চার ফরজে অজু কর, পাঁচ ওয়াক্ত নামাজ পর, ছয় সিফতে বয়ান কর, সাত দোযখ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাসতে, আসার আগে আজরাইল, একবার হলো চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি, মুসলমান আমার নাম, তবলিগ করা আমার কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে মারহাবা কোন? তাহলে বড় কে? বড় কে? আল্লাহ আকবার। আমেরিকার বুশ বড়? জোরে কোন নাকে? আমেরিকার বুশ বড়? নরেন্দ্র মোদি? ট্রাম্প? তাহলে বড় কে? এগো চেয়ারে বসাইছে কে? আবার গাড়ে দিলে নামাইব কে? যতদিন আমরা আছি এগো চেয়ার থাকবো, যতদিন আমরা নাই এগো চেয়ারও নাই। তার কারণ আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন, এই এলাকায় আমি নতুন, হয়তো ইউটিউব দিয়ে মোবাইল দিয়ে ওয়া শুনছেন, আমার বাস্তবে দেখেন নাই। তাইলে নতুন মানুষ আপনাদের সামনে আসছি, আমার সাথে একটু সহযোগিতার হাত বাড়াইবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি না হাত উঠেন, রাজি না আপনারা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাতে দেখেন না, নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর,
আমিন করে হাত নামান। আল্লাহ আপনাকে সবার ওলি বানায় দিক। আমরা চেয়ারম্যান সাহেব দেন, সবাই কিন্তু আমিন করে নেয়। কইছি আল্লাহ সবার ওলি বানায় দিক। অনেক জায়গার মধ্যে ঝামেলা হয়, গিয়ে দোয়া করি আল্লাহ দূরের থেকে আইসি, ঢাকার থেকে আইসি, সবার ওলি বানায় দাও। কিছু কিছু নুরানি মক্তবরে ভোলা বানিয়ে খালে কয় আমিন আমিন আমিন। তো মুরব্বী বেজে গেলে আমিন টামিন কন কয়, হুজুর ওলি হইতে গেলে যেই কষ্ট বলে, নামাজ লাগে, রোজা লাগে, জিকির লাগে, কোরআন তেলাওয়াত লাগে, হুজুর এত কষ্ট করে ওলি হওয়া আমার দ্বারা সম্ভব না। তখন দোয়া করি যে আল্লাহ বগুই বাজার না, এই লাকসাম এলাকার মধ্যে না, আল্লাহ সবাইরে এই এলাকার থেকে আলগিদিয়া নিয়ে ঢাকা শহরে একটা করে দশতলা বিল্ডিংয়ের মালিক বানাই দিও। তখন যে আমিনের আওয়াজ উঠে জায়গা, অর্ধেক রাস্তার মধ্যে খাড়ি হয়ে আমিন আমিন আমিন। দুনিয়ার কথা শুনলে লাভ দিয়ে উঠে, আখেরাতের কথা শুনলে জবান খুলে না। জবান দান করছেন কে? জোরে কর না কেন? জবান দান করছেন কে? তাহলে সে আল্লাহর জন্য একটু জবানটা দিতে রাজি আছেন ইনশা আল্লাহ? শক্তিটা একটু আল্লাহরে দেখাই দিবেন। জোরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ, থাকবেন না যাইবেন গা? থাকবেন না যাইবেন গা? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, প্রত্যেকটা নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লাস্টে যে নবী তার আওয়াজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সর্বশেষ আমাদের নবী আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে নবী আছে, কোন নবীর ব্যাপারে আল্লাহ বলে নাই, চরিত্রের কথা কোরআনে বলে নাই, কিন্তু আমগো নবীর কথা বলছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উৎকৃষ্ট আদর্শ উত্তম চরিত্র ছিল আমগো নবীর। জোরে কোন, সুবহানাল্লাহ। কোন নেতার চরিত্র উত্তম আছে? বাহিরে একরকম, ভিতরে আরেক রকমের, কথায় একরকমের, চরিত্রে আরেক রকমের। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে একরকমের, বাহিরে আরেক রকমের, আল্লাহু আকবার। কিন্তু আমাদের নবীর চরিত্র নিয়ে কাফেররা কয় না, মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। জোরে কোন, সুবহানাল্লাহ। মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এমন একজন নবী ছিল আমরার নবী, যে নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র ছিল। কিন্তু আমরার চরিত্রের দিকে তাকাইলে দেখি, রাগ হইলেন না আপনারা, অনেক এলাকায় দিয়ে গিয়ে দেখি নাম হলো আনোয়ার, এর কাম হলো জানোয়ার। ঠিক না বেঠিক? জোরে কান জানোয়ার, রাগ হইতেছেন? মাত্র বিগত গত বছর হজ করে আইছে, ইমাম সাহেবের পিছনে পাঁচ বেলা নামাজ পড়ে, তো হঠাৎ করে এক সপ্তাহ মুসল্লিটা নাই। এক সপ্তাহ পরে হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে, হুজুর জিজ্ঞেস করে সাসরা দেখি না যে কই গেছিলেন? হুজুর ছেলেটা ঢাকা শহরে থাকে, নতুন চাকরি পাইছে, কোয়ার্টার পাইছে, তো ছেলেটার একটু দেখতে গেছিলাম। ছেলে আমারে ফোন করে বলছে, আব্বা আপনি না আসলে তো আমি কোয়ার্টারে থাকতে পারেন না, ঢুকতে পারেন না, আপনি একটু আইসা থাইকে যান। এক সপ্তাহ পর্যন্ত বেড়াইয়া তারপর আইলাম হুজুর। তো হুজুরে জিজ্ঞেস করে ছেলের বেতন বেতন কেমন, চাকরিটা কেমন পাইছি? হুজুর বেতন বড়, চাকরি বড় ভালো, বেতনটা কম কিন্তু আলগাটা বেশি। বুঝে নেই মনে হয়, বেতন কম আলগাটা কি? আলগাটা বেশি। হাজি সাহেব কইতাছে আলগাটা বলে বেশি। তাইলে আমরা চরিত্রের দিকে তাকাইলে দেখি নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, বুকে থাপ্পড় দিয়ে কে হুজুর ইমান বড় শক্ত। জোরে আওয়াজ দিয়ে কথা বললে গুণগমন হয়? নামাজ রোজার দ্বার দাঁড়িয়েও না, কি কইতেছে ইমান বড়? আমার মনটা মাঝে মাঝে কয় হ্যাঁ কলিজাটা ফেরত দেখতাম, ইমানটা কোন শক্ত? এ নবীর উম্মত, কান লাগায়া শুনবেন, মন লাগায়া শোনেন, মাহফিলে আসছেন আওয়াজ না করে বসে বসে শোনেন। আপনার আমার পয়গম্বর সরকারে দুয়ালাম নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবেন গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, যতক্ষণ পর্যন্ত রহমতি বরকতি বাগানে বসবেন, আল্লাহ তাআলার দরবারে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ কবুল হয়ে যায়, হাসুরের কঠিন ময়দানে এই তসবিহগুলো দিয়ে আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। তাইলে জবান খুইলে আওয়াজ দিয়া দিয়া কথা বলবেন। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা ফলদার গাছের মালিক হয়ে গেলেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন। আরেকবার বললেন, তুই আরেকটা গাছের মালিক হয়ে গেলেন, এমন করে যতক্ষণ বলবেন এতক্ষণ গাছের মালিক হবেন। তাহলে তাকায় দেখলাম চিপায় চাপায় নেকের অভাব নাই।
হে নবী উম্মত, আল্লাহ যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, আমরা নবী সর্বশেষ দুনিয়াতে আগমন করলেন, প্রত্যেকটা নবী দুনিয়াতে আইসা আগমন কইরা কালমার দাওয়াত দিতে গিয়া কত মার খাইছি, কত আঘাত খাইছে আপনারা জানেন, তারপরও তারা হাল সারে নাই, তারা কালিমার দাওয়াত দিয়াই গেছেন। নূহ নবীর কথা কোরআনে আসছে, 950 বছর পর্যন্ত কালমার দাওয়াত দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এমন একজন নবীর কথা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি, যেই নবীটা দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, লাইলা ওয়া নাহারা, রাতেও দাওয়াত দেয়, দিনেও দাওয়াত দেয়। তার কৌমের লোকেরা ছিল মূর্তির পূজারী, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা। এ নবীর উম্মত কান লাগায় শুনে যান, নূহ পয়গম্বর কালমার দাওয়াত দিতে গিয়া কত মার খাইল বাবা গো, কত আঘাত খাইল। নূহ নবীর গলার মধ্যে রশি লাগাই একবার টাইনা পাহাড়ে উঠায় আবার নিচে নামায়, চামড়া গুলো ফাইটা ফিঙ্কে দেয়া রক্ত পড়লে। নূহ নবী রাস্তায় পড়ে থাকে, জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ও নূহ পয়গম্বর, এত মার খাইতেছেন, এত আঘাত খাইতেছেন, চামড়া ফাইটা রক্ত বের হইতেছে, আপনি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন। নূহ আলাইহিস সালাম বলেন, না, আমার আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার দুনিয়াতে পাঠাইছি, তারা মারতেই থাকুক, মারতেই থাকুক, তারপর আমি কালিমার দাওয়াত দিতেই থাকবো। তারা হাল সারা করে নাই, কালমার দাওয়াত দিয়াই গেছেন। ও নবীর উম্মত, আপনাদের পায়ে হাত ধরিয়া, হাত ধরিয়া বলবো, আজকে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, বিবিটা পর্দায় থাকে না, ছেলে মেয়েরা পর্দা করে না, একবার দুইবার তিনবার দাওয়াত দিয়ে আমরা কিন্তু মুসলমান বা পিসপা হয়ে যাই। না না না, পিসপা হওয়া যাবে না, মরণ পর্যন্ত কালমার দাওয়াত দিতেই থাকবো, দিতেই থাকবো। এরা নামাজ পড়ুক আর না পড়ুক, হিসাব দিবে আল্লাহর কাছে, কিন্তু আমার দাওয়াত দেওয়া লাগবেই। জোরে বলেন ঠিক কিনা? প্যান্ডেলের ভিতরে আওয়াজ আপনারা শোনেন তো নাকি? বোঝা যায়নি ইনশাআল্লাহ? তাহলে একটু হা না কইেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা একটু আমার সহযোগিতা করলে আমি কথা বলতে সাহস পাবো। তার কারণ কুমিল্লা থেকে যখন আপনাকে উদ্দেশ্যে রওনা দিছি, ওয়াজ যা লইয়াছিলাম রাস্তার মধ্যে আসতে আসতে সব ওয়াজ গেছে, যেই আসার আর ফাঁসারও ডেলিভারি রুগী হইলে আল্লাহ রহমতে হাসপাতাল নেওয়া লাগতো না। আরে বাবা, আরে বাবা, কি রাস্তা, ও আল্লাহু আকবার। এগুলো আমরা কইলে কে হুজুররা বলে বলা না, হুজুর রেখালে খাইলে কোনো কাম নাই, হুজুর রেখালে কাপড়ের দাম বাড়ায়, তাহলে আমরা কাপড়ের দাম বাড়ালে পেঁয়াজের দাম বাড়াইছে কাটায়, জরুরি কথা কর না আপনারা, এই দামটা কাটায় বাড়াইছে মেয়েরা, এখন তো কিছু কর না আপনারা। আমরা বলে কাপড়ের দাম বাড়াইছে, লম্বা জামা গায়ে দিলে কাপড়ের দাম বাড়াতে, পেঁয়াজের দাম কিনলে 250 হয়েছে অনেক, নাকি রাগ করতেছেন আপনারা? আবার জোরে কন্ত আল্লাহু আকবার, আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। এখন স্লোগান দিত না যে পেঁয়াজের দাম কমান, খালি হুজুররা নাকি কিছু করলো, হুজুরকে বেশি এত লাগা লাগছে, আল্লাহু আকবার, এমন লাগা লাগছে মুয়াজ্জিন আজান দিছে, ফজরের আজানের সময় একটা শব্দ আছে আপনার এলাকায় আছে নিয়া, সলাত খয়রুম, জোরে দি কর জীবনের দাওয়াত দিয়ে না, নাইলে কি হইব, আমার 20-21 বছরের ওয়াজের সার্ভিস, এই প্রথম জীবনের এখানে আইছি, না এলে কি আমি ওয়াজ না করে ঘুমাই বাড়ি দিয়ে একদিন না করে ঘুমাই না? তাহলে জোরে সোরে একটা আওয়াজ দিয়ে বলবেন, কথা বলবেন আমার সাথে, ফজরের আজান দিছে মুয়াজ্জিন, কি কইছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সে নামাজ ভালো। জুয়াইন না একটা দুইটা পর্যন্ত কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া নাই কে রাত্র বাজে একটা বিড়িতে গড়ায় খারা রয়েছে, কানের ভিতরে কি জানে ঢুকাই রাখছে, কানের ভিতরে ঢুকাইয়া মোবাইল পকেটে লইয়া এই হেলতাছে দুলতাছে, গান ভিতরে থেকে চলতাছে আর হ্যাঁ খুশি হইয়া নাচতাছে। যেই মাত্র হুজুরে দেখছে যুবকে, একবার ইয়ারফোনটা খুললে ফালাই দিয়ে এখন মিলাদ করা শুরু করছে। হুজুরি কই, কি রাত্র বাজে একটা, তুই কির মিলাদ শুরু করস? আগো সামনে গিয়ে একটা হুজুর একটা মাসালা কইয়া যান, দেখেন সোরাই কয় কি রাত্র বাজে একটা হুজুরের মাসালা জিগায়। আরে কি মাসালা ক, হুজুর সবে কদর কবে, সবে কদর, আচ্ছা তুই সবে কদর দেখি তা করতি বেটা, ক হুজুর টাইম টু পাই না, ফেসবুক সালা নেট মিট সালা হয়তো আমার টাইম টু নাই, কোন সবে কদর কবে, সবে কদর ক, ভাইলে হুজুর 200-250 টাকাতে নামাজ পড়া সোনালি ব্যাংকে নিয়ে জমা রাখতাম, এই জন্য হুজুর আপনাকে তালাশ করি, আপনাকে খুঁজি। আচ্ছা হ্যাঁ, যে ফোনে একটা পর্যন্ত ইয়ারফোন কানে লাগাই রাখছে, হ্যার বাপমা নাই? জোরে দি কথা কর না আপনারা, হ্যার বাপমা গেল কই, ফোলারে বাইরে রেখে বাপমা ঘুমায় কেমনে?
ইয়াবা খাইতে খাইতে গাল একটার ভিতরে আরেকটা ডুবতেছে। হ্যাঁ, এক মাস আগে যে প্যান্টটা বানাইছিল এটা এখন আর প্যান্টটা লাগে না, নিচে ঘুরে যায়গা, তার কারণ কোমর সুবারি ঘাস হয়ে গেছে। একটা মুসল্লিও নাই, মুয়াজ্জিন ডাক দিয়ে হুজুর আর পাঁচটা মিনিট দশটা মিনিট অপেক্ষা করে দেখি একটা মুসল্লি নিয়ে পাই, আমার ভয় লাগে হুজুর, আমনে সামনে গিয়ে খাড়াইলে, আমি পিছনে খাড়াইলে যদি আমার আলগি দেখে নিয়ে গা, একটু দাঁড়ায় দেখেন একটা লোক নিয়ে আয়ে। মুয়াজ্জিন বাইরে গিয়ে দেখে মাশাআল্লাহ আল্লাহর এক বান্দা, আমনগ এলাকার মধ্যে ফেরিওয়ালা আছেন না, ওই সকালে মাছ আইটা আইটা বেছে পাতিলে মাতাইলে আছে দিকে, জোরে দি কর না আপনারা, এটি বেড়ি গেবার সুবিধা বলা, বাড়ির থেকে মাছ লওয়া সহজ, আমাদের দেশে আছে না এগুলি। সুন্দর নারী পৈরা শাড়ি পরে রে দেখায় বালা, সুন্দর নারী পৈরা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা। জোরে একটু কথা বলেন আপনারা, আগে কিছু জীবনে দাওয়াত দিন, আমরা দাওয়াত দরকার নেই, আজকে যেহেতু আইসে আমি কিছু ভিটামিন অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে যাবো, নয় রাগ হয়ে না আপনারা, অ্যান্টিবায়োটিক আমার কাছে আছে, ভিটামিন আছে ইনশাল্লাহ, বসলে দিয়ে যাবো ইনশাল্লাহ, নাকি রাগ হয়েছে না? আবার তো মুসলমান এই আল্লাহর বান্দা ডেক লিয়া সুরছে মাছ কিনতে যাইব, মুয়াজ্জিন ডাক দিয়ে ভাই দাঁড়াও কে তুমি? কয় মুয়াজ্জিন সাহেব হুজুর আমি পূর্ব পাড়ার বিপ্লবে। কয় তোমার ওই খুঁজি আই ওদিকে আয়ো, বিপ্লবরে টান দিয়া সামনে আইনা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি আমারে একটু সাহায্য করো। কয় হুজুর কি সাহায্য? কয় হুজুর রে ছাড়া আমার ছাড়া আর ভিন্ন কোনো মুসল্লি নাই, তুমি যদি ওযু করে আল্লাহর ঘরে ঢুকো তোমারে পিছনে নিয়া হুজুরের পিছনে দাঁড়াইয়া জামাতে নামাজটা পড়তাম, তুমি একটু দাঁড়াও নামাজ পড়ো। হে বেট কি দাঁড়িয়েছি কি দাঁড়িয়েছি? মুয়াজ্জিন কয় গিরি আমনে খারাপ গেলে ঠাটা মরার লাইন এমন করতেছ কেন? কয় হুজুর আমি তো যেমন মাছ কিনতাম, হুজুর আমার লঙ্গিরা বলা না আমি কেমনে মর্যাদা যাইতাম। মুয়াজ্জিন হাতে টাইনা রোমো লয়ে গিয়া আমার একটা লঙ্গি ল, এই লঙ্গি লয়ে তুই লঙ্গিটা পাল্টায় নামাজ পড়বি। কয় হুজুর মাথায় টুপি নাই। কয় আমার রোমের মধ্যে টুপি আছে, লঙ্গি ল টুপি ল তারপরে নামাজ পড়। হাতের মধ্যে লঙ্গি লইয়া মাথার মধ্যে টুপি না দিয়া হাতে টুপি নিয়ে দাঁড়ায় ডাক দিয়া বলে হুজুর নামাজ পড়ম না পড়ম এইটা কোনো কথা না, লঙ্গি খারাপ না বালা এইটা কোনো কথা না, নামাজ কার পিছে পড়তাম আপনার এই বালা না? আমরা বলে বলা না সব বালা হলে হ্যাঁ, নামাজ নাই রোজা নাই জিকির করেন কিচ্ছু করেন হ্যাঁ বলে বালা, হ্যাঁ এই বুকে থাপ পড় দিয়ে হুজুর নামাজ পড়িয়া না পড়ি ইমান বড় শক্ত সোরা তোর ইমান যে কোন দা গেছে রে, আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আর একটু জোরে কোন আমিন। আরে নবীর উম্মতে কান লাগায় শুনবেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসবেন এ নবীর উম্মত, যতক্ষণ পর্যন্ত মাহফিলটার মধ্যে বসবেন বাবা আল্লাহ গুনাহগুলো মাফ করতে থাকবেন। আপনার মতো আমার মতো কত যুবক আজকে কবরে গিয়া ঘুমায়, আপনি আর আমি বাহাদুরি করিয়া চললাম এ নবীর উম্মত, কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব, কিসের বরত্ব দেখাইলা? তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আজকে কবরে চলে গেল, যে ঘরের ভিতরে আরাম করো ওই ঘরের থেকে তোমার আব্বারে কবরও নামাইলা, তোমার মারে নিয়ে কবরও নামাইলা, তোমার দাদারে তোমার মারে দাদারে দাদিরে সবাইরে কবরে নিয়ে নামাইলা, তোমার কোনো গ্যারান্টি নাই। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ো এখনো না হল ডর, টিকেট কর না টিকেট কর না জরুরত, বেলা টিকেট কবর জানা মুসিবত, বেলা না নামাজ কবর জানা মুসিবত, চল মুসাফির বন্দ গটোরি বহু দূর তক জানা হায়, আজ ভি জানা কল ভি জানা জানা তেরা দূর হায়। মরণ লাগবো নি, জোরে দি কর না মরণ লাগবো নি। এ নবীর উম্মত একদিন মরতে হবে গো, কবর যাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করলো দরি না, নফর মানে করলো দরি না, ঘরের ভিতরে তুমি গুনাহ করছো আমি আল্লাহ সম্মান দিয়ে ঘরের থেকে বের করে দিলাম, ঘরের বাহিরে গিয়া গুনাহ করছো আবার ঘরে ঢুকবার মতন আমি আল্লাহ তাআলা সম্মান দিয়ে তোমার এই ঘরে ঢুকাইয়া দিলাম, তুমি ভালো করে মনে রাখো, তুমি নফর মানে করার পরেও আমি আল্লাহ আযাব দেই না,
তুমি আমার হুকুম মানো না, তারপরও আমি আল্লাহ তোমারে আজাব দেই না, গজব দেই না, বান্দারে আমি আল্লাহ তোমারে বড় আদর করে, বড় মায়া করে, বড় মহাব্বত করে বানাইছি, তোমার মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই নাই, গরু ছাগল আমি এত সুন্দর করে বানাই নাই, এরে বান্দা জঙ্গলার হরিণ এত সুন্দর করে বানাই নাই, এ বান্দা বাঘ ভাল্লু করে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, তোমারে যত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম। এ বান্দা মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, আমি আল্লাহ তোমারে এত নিয়ামত দান করছি রে বান্দা, এ বান্দা তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে এত নিয়ামত, তোমার বডির বাহিরে এত নিয়ামত, তোমার এত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম, খাইতে খাইতে তোমার জিব্বা ক্ষয় হয়ে, তোমার দাঁত ক্ষয় হয়ে গেল, জিব্বাটা নারে একবার বলল না আলহামদুলিল্লাহ, তুমি কত নিয়ামত খাইলা বান্দা, কেন বলো না আলহামদুলিল্লাহ, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছগোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তালার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তালার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে একার চুয়া বাড়ি, আগে গর্ত আসিল এটা বরট করে এখন পাঁচতলা বিল্ডিং, আগে মুসলমান রাস্তাঘাট ছিল না, এগুলো রাস্তাঘাট হওয়ার পরে মানুষ কত শৌখিন কত সুন্দর হয়েছে, বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি, আরে দুর্গাজি করল নিকট করে নাই, এইখানে বৈশা দুবাই কথা কওয়া যায়, এইখানে বৈশা ঢাকা কথা কওয়া যায়, দূরকে কাছে আনলেন কি, দূরকে আজি করল নিকট, কুদরতে মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তালার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, মারা হাবা ঘর, তাইলে আপনারে আমারে বানাইছেন কে, ও নিমক হারামন্দা, ও আল্লাহরে কেমনে বলিয়া গেলাম, যে মাওলা তোমারে এত সুন্দর করে বানাইল, একটা বোটা নাপাক পানির থেকে তোমারে আমারে বানাইল, দুধের কেজিও বাজারে নিয়ে 50 থেকে 60 টাকা বিক্রি হয়, আর তোমারে আমারে আল্লাহ যেই বস্তু দিয়ে বানাইছে গো, মানুষের সামনে বলে কয় হুজুর এইটা না করলো কইল বালা আসিল, নাপাক পানির মানুষটারে আল্লাহ আজকে হুজুর বানাইছি, আল্লাহ আজকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বানাইলো, তোমারে আমারে আল্লাহ কত সম্মান দিল, আল্লাহ একে বান্দা মুখের ভিতরে জিব্বাটা বানাইছি আমি, সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, ও নবীর উম্মত জিব্বা আমি বানাইছি, একটু চিন্তা করেন একটু চিন্তা করেন, ও নবীর উম্মত কান লাগাইয়া শুনবেন, মুখের ভিতরে জিব্বা বানাইছেন কে, জোর হলো না আওয়াজ দিয়া একসাথে বলেন, মুখের ভিতরে জিব্বা দিছেন কি, জিব্বার ভিতরে একটা মেশিন লাগানো আছে, কই মাছের মজা কোন রকমের, সিং মাছের মজা কোন রকমের, ফারম মুরগির মজা কি রকমের, এ নবীর উম্মত দেশি মুরগের মজা কি রকমের, নদীর মাছের মজা কি রকমের, পুকুরের মাছের মজা কি রকমের, জিব্বার মধ্যে দিলে টের পাওয়া যায়নি, জোরে কর না কেন, টাঙ্গালের চমচম কুমিল্লার রসমালাই, হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগেনি, মাথার মধ্যে রাখলে মজা লাগেনি, না না হাতের তালুর দিলে মজা লাগে না, মাথার মধ্যে দিলে মজা লাগে না, জিব্বার ভিতরে ঢুকাই দিলে কত মজা রে, এই মেশিনটা লাগাইয়া দিছেন কি, আল্লাহ কয় জিব্বা আমি বানাইয়া, 24 ঘন্টা তোমার জিব্বার দিকে তাকায় থাকি, দেখিনি বান্দা আমার একবার আল্লাহ কয়া ডাক দেয়নি, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, নামাজে গিয়ে আমরা কি কই, ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন,
নামাজের মধ্যে গিয়ে আমরা পড়ি কি পড়ি না, এ জোরে কান্না কেন পড়ি কি পড়ি না, নামাজের মধ্যে গিয়া বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার বন্দেগী করি সাহায্য আপনার কাছে চাই, নামাজ থেকে বের হইয়া গিয়া কই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে, জোরে কান্না কেন আছে না নাই, একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে আমার পরে চেয়ারে বসবে কে রে, আছে না নাই, আর একটু জোরে বলেন আছে না নাই। নামাজের ভিতরে গিয়ে এক কথা, নামাজের বাইরে গিয়ে আরেক কথা, নির্বাচনের সময় এক কথা, নির্বাচন পার হয়ে গেলে আরেক কথা, ঘরের ভিতরে এক কথা, ঘরের বাইরে গিয়ে আরেক কথা, আল্লাহ ডাক দেখ বান্দা তুমি যা করো আমি আল্লাহ সব দেখি, বাটপারি সিটারি মানুষের সাথে করা যায় আমার মাওলার সাথে করা যায় না, জোরে বলেন ঠিক কি না। আল্লাহকে বান্দা দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি, জোরে কর না কেন দেখেন কি, আল্লাহ বলেন দেখি আমি আল্লাহ, এ নবীর উম্মত যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দা তোমার মুখের জিহ্বাটা আমি বানাইয়া চব্বিশটা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায় থাকি, দেখিনি আমার বান্দা বান্দি আমার একবার আল্লাহ কয়া ডাক দেয়নি, আমার ছেলে নাই মেয়ে নাই বিবি নাই মা নাই বাবা নাই কেউ নাই, তোমরা আমার আপন, তোমরা গভীর রাতে দিনে রাতে তোমরা যখন আমারে ডাক দিয়ে বলো সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, আমি মাওলার কুদরতে দিলটা ঠান্ডা হয়ে যায়, তাইলে খুশি করবেন কারে, বগুড়া বাজার যুবকরা রে আওয়াজ দিয়া কো সবাই রে একসাথে আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি করব কারে, বলেন না কারে, আল্লাহ রে কারে, আল্লাহ রে জোরে কন্যা কারে, আল্লাহ 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 জোরে কন্যা আল্লাহ, আরে একটু জোরে বলেন না আল্লাহ, ওয়া শোনার মত না রুচি আছে না, সবার আছে ইনশাআল্লাহ, রুচি থাকলে শোনান লাগবো না থাকলে শোনান লাগবো, ওয়াজ মাহফিল বছরে একবার দিয়েছেন পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহ সবাই রে এইখান থেকে গুনা মাফ করে অলি বানায় বারেত নি, জোরে কোন আমিন, তাইলে আল্লাহ আমরা রে বড় আদর করে মায়া করে মহাব্বত করে বানাইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাই দিছে, আর বলছে প্রত্যেকটা ব্যক্তির নামে আমার একটা করে জান্নাত দেওয়া আছে, জোরে কোন সুবাহান আল্লাহ, তাহলে আমেরিকার বুশের নামে জান্নাত আছে না নাই, ফেরাউনের লেগে কারণ সবার লেগে আছে, আমি একটা করে জান্নাত বানাইছে তো আল্লাহ, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন টিকেটে করেন না, টিকেটে করেন না জরুরত, টিকেটে করেন না, টিকেটে করেন না জরুরত, বেলা টিকেটে কবর জানা মুসিবত, ফেরাউন টিকেট নিয়ে যাইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, নমরুদ দা টিকেট নিয়ে যাইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আবু তালেব টিকেট নিয়ে যাইতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ নবীর উম্মত আবু জাহেল টিকেট নিয়ে যাইতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক টিকেট নিয়ে গেলেন, ওমর ওসমান আলী টিকেট নিয়ে গেলেন, আল্লাহ বলেন এ বগুড়াবাসীরা তোমরা যারা টিকেট নিয়ে যাইবা আমি আল্লাহ তোমার নামের বরাদ্দ করা জান্নাত তো দিব দিব, পাশাপাশি আবু জাহেলটাও তোমারে হাদিয়া দিব, আবু লাহাবেরটাও দিব, উৎবা সাইবারটাও দিব, ফেরাউনেরটাও দিব, নমরুদ হামান কামানেরটাও দিব, আল্লাহ বলেন টিকেট নিয়ে আসো, টিকেট ছাড়া কিন্তু কবরে আসিও না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যায়ও না, নামে বান্দা মুসলমান রে ভেরি গুড, নামে বান্দা মুসলমান রে ভেরি গুড, বদকারের হাসরের দিন গেতাও, গোতে আল্লাহ মুমিনের মাই ডিয়ার, গোতে আল্লাহ মুমিনের মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার, চিল্ল যারা কিল্ল তারা চিনে নাই, যারা কিনে নাই তারা ঠিক কিনা, জোরে কান, চিল্ল যারা কিল্ল তারা চিনে নাই, যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালে জান্নাত পাবে তারা, তাইলে আপনার আমার রব মালিক কি, জোরে বলেন নাকি, এই দাওয়াত দেওয়ার জন্য তো শেষ জমানার মধ্যে আল্লাহ আমরা নবীরে পাঠাইয়া দিলেন, এই যে একটা মাস দামি মাস রবিউল আউয়ালের মাস,
এই মাসে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়া কয় হাবিব আপনি যান পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দেন, যারা আমারে চিনল না, যারা আমারে চিনল না, আসমানের মালিককে চিনল না, জমিনের মালিককে চিনল না, আমার পরিচয়টা মানুষের সামনে তুলে ধরেন। নবী গো আপনি যান মানুষের মাঝে চলে যান। বিশ্বনবী মক্কাতুল মুকাররমা আগমন করলেন, আগমনের সময় আগমনের মুহূর্তে যখন মুসলমান বিশ্বনবী দুনিয়াতে আগমন করবেন, আসমান ডাক দিয়া কো মাওলা আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম। রাত ডেকে বললে আল্লাহ রাতের বেলা নবীরে পাঠান, দিন বলে আল্লাহ দিনের অংশে আমার নবীরে দিনের বেলা পাঠান। আল্লাহ ডাক দিয়া কয় যা যা, আসমান তোর দরখাস্ত মঞ্জুর, জমিন তোর দরখাস্ত মঞ্জুর, দিন রাতকে আল্লাহ ডাক দিয়া কয় যা, তোদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। আল্লাহ তাআলা বিশ্ব নবীরে আরবের ভূমিতে পাঠাইলেন, জমিনে পাঠাইলেন, জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা বিশ্ববাসীরে মুসলমান খুশি করলেন। রাত এবং দিনের মাঝামাঝি সময় ও নবীর উম্মত, আল্লাহর নবীকে রাত এবং দিনের মাঝামাঝি সময় সুবহ সাদিকের সময় নবীরে পাঠাইলেন। আজ মুসলমান রাত বলে আমার অংশে আসছি, দিন বলে আমার অংশে আসছি, আল্লাহ কয় না দুইটার মাঝামাঝি পাঠাইয়া আমি আল্লাহ দিন রাত কি খুশি করে দিয়েছি। মেরাজের রাত্রে আল্লাহ নবীকে আরশাজিমের মধ্যে নিয়ে আসমান বাসীরে খুশি করলেন। পেয়ারা নবী 40টা বছর মক্কা নগরীতে ঘোরাফেরা করলেন। আমার চরিত্রের দোষ থাকতে পারে, আপনার চরিত্রের দোষ থাকতে পারে, মক্কা নগরীর ভিতরে আমার নবী হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী, সবাই একদিকে, আমার নবী হলো আর একদিকে, নবী হলো হকের দিকে, কাফের বেদিনরা হলো না হকের দিকে। রসুলে আরবি 40টা বছর পর্যন্ত মক্কার জমিনে চলাফেরা করলেন, ঘোরাফেরা করলেন, কাফেররা ডাক দিয়ে বলে আল আমিন, সুবহানাল্লাহ, কোন বিশ্বস্ত বিশ্বস্ত, কাফেররা কয় নবীরে বিশ্বস্ত, সাদিক সত্যবাদী, নবুয়াত পাওয়ার আগেও একটা মিথ্যা কথা বলে নাই, নবুয়াত পাওয়ার পরেও বলে নাই, নবুয়াত পাওয়ার আগেও বলে নাই, বিশ্বনবী ছিল সত্যবাদী, আল্লাহর নবী সরকার দু আলম নবী, আল্লাহু আকবার সত্যবাদী নবী ছিলেন, কোনো মিথ্যা কথা বলে নাই। সরকার দু আলম নবী 40টা বছর পূর্ণ হওয়ার পরে দিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আসেন, আসেন তাড়াতাড়ি করে যা বলে নূর পর্বতে আসেন, ও নবী হেরা গুহায় আসেন, আসেন। বিশ্বনবীকে 40টা বছরের ভিতরে কোন স্কুলে পড়ায় নাই, কোন কলেজে পড়ায় নাই, কোন বাস্তিরিতে পড়ে নাই, বিশ্বনবী দুনিয়ার কারো কাছে পড়ে নাই, কেন পড়ে নাই? আল্লাহ বলেন নবী গো দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া করলে আপনি তো ছোট হয়ে যান, যে আপনারে পড়ায় বসে ওস্তাদ হয়ে যায়, আর আপনি পড়লে ছাত্র হয়ে যাবেন। ও নবী দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার আমি পড়াবো না, আপনি রসুলকে আমি পড়াবো, আমি হব ওস্তাদ আর আপনি হবেন সরাসরি আমার ছাত্র। দুনিয়ার কারো কাছে আমার নবীর আল্লাহ পড়ায় নাই, দুনিয়ার কোনো কলেজের মধ্যে লেখাপড়া করে নাই, এই জন্য আল্লাহ নবী যখন হেরা গুহায় গেলেন, জিবরাইল আমিন যখন আসলেন, আল্লাহু আকবার জোরে কন্ন আল্লাহু আকবার, জিবরাইল একজন ফেরেশতা, জিবরাইল কি জোরে বলেন না কি, আল্লাহর চারজন প্রসিদ্ধ ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল। এই জিবরাইল ফেরেশতা এত বড়, আমরা নবী ডাক দিয়ে বলেন 24,000 বার জিবরাইল আমার সঙ্গে দেখা করেছে, দুইবার আমি জিবরাইলকে আসল শুরুতে দেখলাম, একবার আমি দেখলাম হাঁটুর থেকে নিয়ে পা হইল সাত জমিন, সাত তবক জমিনের নিচে, তাহলে ছোট না বড়? আর একটু জোরে কোন, হাঁটুর থেকে নিয়ে নিচ ওপরের অংশ হলো সাত আসমানের ওপরে। রসুল ডাক দিয়ে বলেন জিবরাইলকে আমার আল্লাহ 600 পাখা দিয়েছেন, এই পাখাগুলো সরাইয়া দিলে দুনিয়ার এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত পাখা দিয়াই ধরতে পারে। এই পাখার মধ্যে আল্লাহ এত শক্তি দান করেছেন, এই পাখা নিচের দিকে নামাইয়া উপরের দিকে টান দিলে এত স্পিড হয়,
আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল আমিন পাখার মধ্যে এত শক্তি আল্লাহ দান করেছেন, জমিনে নামাইয়া উপরের দিকে টান দিলে একবারের টানে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। এই জিব্রাইলকে রসুল দুইবার আসল শুরুতে দেখলেন। জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন, আয়েশা বলেন ইকরা মুহাম্মদ পড়েন। আমার নবী কয়ে কোনো কলেজে পড়লাম না, স্কুল মাদ্রাসায় কোনো জায়গাতে পড়লাম না, এখন আপনি বলতেছেন পড়তে। কয়ে আল্লাহ আমারে পড়াইছেন আপনি পড়তে। আল্লাহু আকবার, রসুলে আরবির সিনায় সিনায় লাগাইয়া দিলি। আল্লাহ ফটোকপির মতন আল্লাহর বাণী বিশ্ব নবীর অন্তরে যখন ঢুকাইয়া দিলেন, এবার পেয়ারা নবী পরে তারাহুরা ঘন ঘন করে জিব্বা নারায়ণ নারায় পরে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মুখস্থ করার জন্য ঘন ঘন জিব্বা নারায়ণ বারবার পড়া লাগে, কণ্ঠস্থ হয় মুখস্থ হয়। আল্লাহর নবী বারবার তেলাওয়াত করতেছেন, আল্লাহ ডাক দিয়া কয় নবী জিব্রাইলের কাছে আপনি পড়েন না, জিব্রাইল আপনার ওস্তাদ নয়। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে বলেন যদি জিব্রাইলের কাছে আমি না পড়ি, পড়াটা যদি আমি ভুইলা যাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি আল্লাহ আপনারে পড়াবো, আপনি পড়বেন। দুনিয়ার সব মানুষ ভুলতে পারে, আমি আপনারে পড়াইলি আপনি কখনো ভুলবেন না। জিব্বা নারায় জিব্রাইলের সঙ্গে পড়ার দরকার নাই, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়ালিসান। আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে বলেন হে হাবিব আপনি জিব্রাইলের কাছে পড়বেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী জিব্বা গণ গণ নারায় আপনি পড়বেন না, যদি পড়াটা আমি ভুইলা যাই। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আলাইনা ওয়াজমাহু ওয়াকুরআনা, ইন্না আলাইনা জামাহু ওয়াকুরআনা। আল্লাহ বলেন আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। ওই নবী 40 বছর পর্যন্ত মক্কায় ঘোরাফেরা করলেন, যেই মাত্র হেরা গুহার থেকে কোরআন পাইয়া সমাজবাসীর কাছে আসছি। এতদিন পর্যন্ত নবী বালাই ছিল, আলামিন ছিল, সত্যবাদী বিশ্বস্ত, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের অংশটা বলেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত ইমাম সাহেব বড় বালা, এখন হুজুরের সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, তাস খেলার বিরুদ্ধে কথা কয়, কেসুলের বিরুদ্ধে কথা কয়, এখন আর হুজুর বলা না, তাড়াতাড়ি করে বিদায় কর। বছরের মুসলমান মাসের এই মাথায় এক হুজুর, ওই মাথায় আর এক হুজুর, মুসলমান সমাজের লগে তাল মিলিয়ে চললে হুজুর বড় বালা, হক কথা কইলে কয় হুজুর জঙ্গিবাদ, হুজুর সন্ত্রাসী কথা কয়, হুজুর এই কয় এই কয়, আসে না নাই জোরে কন্যা কেন আসে না নাই। এতদিন পর্যন্ত বালা হকের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে কয় হুজুর খারাপ হয়ে গেছে গা। এ নবীর উম্মত বিশ্ব নবীর সময় বলো কয়, বিশ্ব নবীর সবাই আদর করে মহাব্বত করে কে আলামিন বিশ্বস্ত সাদিক সত্যবাদী, কিন্তু বিশ্ব নবী যখন হের মুসলমান জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোক সকল, আস জমা হও, কথা আছি, কি আছে কি আছে, আসো কথা আছি, সবাই তো হাজির হয়ে গেছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন আমারে তোমরা বিশ্বাস করো 100%, সুবহানাল্লাহ, কোন তোমরা আমারে মানো কহা মানি, তোমরা আমারে বিশ্বাস করো হা করি। কয় আমি যদি বলি পাহাড়ের পিছন দিক দিয়ে একদল সৈন্যবাহিনী আইসা তোমাদেরকে মারবে কাটবে আক্রমণ করবে, বিশ্বাস করবো নি? কয় হা করবো। আমার নবী ডাক দিয়ে বলেন আমারে যদি বিশ্বাস করো তাইলে বল শোনো, আমার আল্লাহ আমারে নবুয়াত দিয়েছেন, আমারে কোরআন দান করেছেন, নবুয়াতে নবুয়াত পাওয়ার পরে দিয়া কোরআন পেয়ে আমি তোমাদেরকে বলি পরকালে জাহান্নামের আগুন আছি জান্নাতের আরাম আছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের আরাম পাইবা, যদি না পড়ো তোমরা শাস্তি পাইবা। কিন্তু কাফেররা কি বলছিল, তাব্বান লাকা, হে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব যে বলেছে তুমি ধ্বংস হয়ে যাও, আপনি ধ্বংস হবেন না গো নবী, যে বলেছে সেই ধ্বংস হয়ে যাবে। রসুলে আরবি ডাক দিয়ে বলেন দিনের দিকে, নামাজের দিকে, হকের দিকে, কোরআনের দিকে, মুসলমান ভাইরা, রসুল বললেন সমাজের মধ্যে কোরআনের আইন চালু করা হবে, সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সংসদের ভিতরে আইন হবে, নামাজের আইন হবে, রোজার আইন হবে, জিকিরের আইন হবে, কোরআনের আইন হবে, নামাজের আইন হবে, আজান হবে, তো মুসলমান সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে।
এই আইন যখন মুসলমান সংসদে চালু হবে, কার বাবার ক্ষমতা থাকবে নি দোকান খোলা রাখতে? জোরে কর না কেন? যদি বলে গাড়ি চালাইতে পারবো না, আজান হলে স্টপ করে নামাজ পড়বা, এই আইন চালু হলে কেউ গাড়ি চালাইতে পারবে না, দোকান বার খোলা রাখতে পারবে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমরা আসো, আল্লাহর হুকুম পালন করো। আপন চাচা দাঁড়ায় গিয়া বলেন, আলী হাজা জামাতানা, তুমি কে জন্য আমাদেরকে জমা করছো? তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আপনি সবুর করেছেন, আপনি চুপ হয়ে গেছেন নবী গো, আমি আল্লাহ চুপ হইতে পারি নাই। আমারে গালি দিলে আমি আল্লাহ কিছু কই না। রৌদ্র বেশি হয়েছে, আল্লাহরে গালি দিয়া পড়ছে। বুলবুলি আইছে, আল্লাহরে গালি দিয়ে বইছে। জোরে কন্যা, ঠিক কিনা? মুসলমান ভাইরে একটার পরে বিপদ আসলে আল্লাহরে গালি দেয়, আল্লাহরে ক্রিটিসাইজ করে। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মহা ধৈর্যশীল, আমি আল্লাহ ধৈর্য ধারণ করি, কিন্তু আমার নবীরে কিছু কইলে আমি মাওলা সইতে পারি না। আমার হাবিবে কিবরিয়ারে কিছু বললে আমি আল্লাহ সইতে পারি না। ও নবী, আপনি চুপ হয়ে গেছে, আমি মাওলা চুপ হই নাই। সঙ্গে সঙ্গে একটা মুসলমান সুরা নাযিল করে দিলেন, তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসুনা নার যাত লাহাবি ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবুলুম মিন মাসাদ। দূর আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক সুরা নাযিল করে জানলেন, হাবিব, আমি তারে ধরতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। যে বলেছে আপনি ধ্বংস হন, তারে আমি ধরতেছি, তার বিবির সহকারে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, এই বিড়ির বদ অভ্যাস ছিল, গড়ে গড়ে গিয়া রসুলের নামে বদনাম করে আর কয়, তোমরা কি মোহাম্মদ রে চিনো? মোহাম্মদ রে আমরা ভালো করে চিনি, মোহাম্মদ একদিক দিয়ে আমাদের বাতি যা, আর একদিক দিয়ে মোহাম্মদ আমাদের বিয়াই। আল্লাহ নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে তার দুইটা মেয়ে আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম হলো ওতবা, আরেকজনের নাম হলো ওতাইবা। নবীর দুইটা মেয়ে উম্মে কুলসুম আর রোকাইয়াকে বিয়ে দিয়েছিল। তাইলে ওই দিক দিয়ে তাকাইলে দেখা যায়, একদিক দিয়ে চাচা আর চাচি, আর একদিক দিয়ে বিয়াই এবং বিয়াইল। আমরা মোহাম্মদের ভালো করে চিনি, তোমরা না চিনলো আমরা চিনি। গড়ে গড়ে গিয়ে বদনাম করে রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখেন, নবীকে মারার ষড়যন্ত্র করে জামাই বউ মিল্লে করেন। আল্লাহ ডাক দেয়া কো, হাবিব, আপনি চুপ হয়ে গেছেন, আমি মাওলা চুপ হইতে পারি না। ওচিরে গজব আসতেছে, অপেক্ষা করেন। এই সুরাটা কমপ্লিট নাজিল হওয়ার পরে দিয়া যেই মাত্র রসুলে আরবের জবান দিয়া সুরাটা বাইর হইতেছে, আল্লাহু আকবার, জোরে বলেন, বিশ্বনবী খানা একবার সামনে গিয়া কোরআন পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিল যখন মিষ্টি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, এর নবীর উম্মত আওয়াজ যাইতে যাইতে আবু লাহাবের বাড়ি পর্যন্ত গেছে। আবু লাহাবের স্ত্রী বলে, মক্কার ক্ষমতা আমার হাতে, গদিটা আমার হাতে, চেয়ার আমার হাতে গো, যার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সে বলে আমাদের বিরুদ্ধে কথা বলে, তারে আর আস্থা রাখবো না, যেমন হোক তার মাথা উড়াইয়া দিব, মাথা শেষ করে দিব। আল্লাহু আকবার, মালিক ডাক দিয়ে কয়, নবী, ও নবী, আমার সাহায্য আপনার পিছনে আছে, সামনে আছে, ডানে আছে, বামে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমার নবীর চেহারা যেমন সুন্দর ছিল গো, বিশ্বনবীর তেলাওয়াতরা আরো বড় সুন্দর ছিল। আমার আল্লাহ বিশ্বনবীর এমন একটা চেহারা দিয়েছিল, যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেছে, যে চেহারার দিকে তাকাইলে পরকালের কথা মনে পড়ে গেছে। আল্লাহু আকবার, আসমানের চন্দ্র সূর্যের আলো নিষ্প্রব হয়ে যায় এমন একটা চেহারা আমার আল্লাহ আমার দয়াল নবীরে দান করেছেন। বিশ্বনবী খানা একবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন। আবু লাহাবের স্ত্রী দুই হাতে দুইটা পাথর লইয়া কোমরের মধ্যে গামছা পেঁচাইয়া মুসলমান দৌড়াইতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু বকরকে পাশে রাইখা আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, আর ওই মহিলা বিদ্যুৎ গতিতে দুই হাতের মধ্যে পাথর খণ্ড নিয়া গো আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে খানায় তোমার সামনে আসতেছি। আল্লাহ নবী তোমার আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াতের ভিতরে ব্যস্ত, আল্লাহু আকবার। কোরআন যখন আমার নবী পড়েন মক্কার কাফের বেদিনরা পর্যন্ত ঘরে থাকতে পারে না, ঘরের থেকে বের হয়ে রাস্তায় চলে আসি। দিনে রাত্রে আমার নবীর কোরআন পড়া শুনি, এ নবীর উম্মত আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ, যত বড় ততই মিষ্ট মধুর বচন, তাওরাতেই আসিয়াছে যাহার বর্ণন। মাগো আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম, একটি করে হরফে দশটি করে নেকি, আস সবাই এখন থেকে কোরআন হাদিস শিখি। আল্লাহ নবী খানায় কবর সামনে দাঁড়ায় কোরআন পড়েন, কোরআনের ভিতরে মজা আছে না নাই, জোরে কন্যা স্বাদ আছে না নাই, রসুলে আরবি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছেন, আর ওই মহিলাটা বিদ্যুৎ গতিতে কমরের মধ্যে গামছা পেঁচাইয়া দুই হাতের মধ্যে দুইটা পাথর খণ্ড নিয়া গো আমার নবীরে শেষ করে দেওয়ার জন্য খানায় কাবার সামনে আসতেছি। আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো নবীজি, ওই যে একজন মহিলা দেখা যায় গো নবী আপনার দিকে আসতেছে। ও নবী তার হাতের মধ্যে দুইটা পাথর দেখা যায়, ও নবী মহিলা মানুষ তো কিছু বলাও যাবে না, ধাক্কাও দেওয়া যাবে না, ও নবী এখন আমরা কি করব। আমার নবী ডাক দেয় কাবু বকর, যে আল্লাহ আমারে বানাইছে ওই মাওলা আমারে হেফাজত করবি। আবু বকর চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করিও না, ঘাবড়াইও না, পেরেশান হইও না রে আবু বকর, আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম, তোমরা আব্বা দেখছো, আমি নবী তো আব্বাও দেখি নাই। কত রাত্রে মায়ের কাছে ডাক দিয়ে বলছি, মা গো মক্কা নগরের অলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় গেলাম গো মা, কত মানুষকে দেখলাম আমার আব্বারে তো দেখলাম না, ও মা বলো না আমার আব্বার চেহারাটা কেমন ছিল গো, মা কও না আমার আব্বার লাশটা কেমন ছিল গো মা, একটা দিন তো আব্বার কোলে উঠতে পারলাম না, আব্বার কোলে কইরা বাজারে গিয়া মজাও খাইতে পারলাম না, মাকে বলো না আমার বাবা কেমন ছিল, মা আমি না হও মা করে কান্না করে নবীরে টান দিয়া বকে লইয়া কয়, রে মোহাম্মদ আমার আল্লাহ তোমার বাবারে নিয়ে গেছে রে মোহাম্মদ, চোখের পানিগুলো মুছে ফেলো, আমি তোমারে তোমার আব্বার আদর দিব রে মোহাম্মদ, কান্না থামায় দাও। পেয়ারা নবী সরোয়ারে দু আলম মক্কার মধ্যে ঘোরাফেরা করি, মাঝে মাঝে ডাক দেয় কমারি আব্বারে কি দেখাইবা না, আমি কি আমার বাবারে দেখতে পারবো না, বারবার পিরাপিরি করলে মা ডাক দিয়ে বলে, সন্তান তোমার বাবারে দেখবাই, তোমার বাবারে হয়তো জীবনে দেখবা না কিন্তু বাবার কবরটা তুমি দেখতে পারবা। এরে নবীর উম্মত আমার নবী মার সঙ্গে রওনা দিয়েছে আব্বার কবর দেখার জন্যে, আরে নবীর উম্মত আব্বার কবরের দিকে রওনা দিলি, আব্বার কবর জিয়ারত করে আর ডাক দেয় কমালি, বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলা বাবা দেখলাম না, বাবার কবর জিয়ারত করে রওনা দিলে বাইকের কি নির্মম পরিহাস, আমার মালিক ডাক দিয়ে করে আজরাইল রে, মোহাম্মদ যে উটের বৃষ্টি সবার হইয়া অন্যায় মন্দাসিনে বাবার কবর জিয়ারত করতে আসছে রে, অন্যায় মনের সাথে নবীরে মক্কায় পাঠায় দি, তার মারে বাড়িতে যাইতে দিবি না, যে মার কোলে করে
মার বুকে করে যখন বাবার কবর জিয়ারতে যায়, আসার পথে আমার আল্লাহ নবীর মার ও দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নিলেন। এতিম নবী, উম্মতের কান্দার নবী, রহমতের বান্দার নবী, ওই নবীর কেমনে বুইলা গেল উম্মত, যেই নবী তোমারে ভুলে নাই, রাত্রে দিনে কোনো সময় বলে নাই। আম্মা যেন আয়েশার ঘরে গেলি, রসুলে আরবি উপরের দিকে তাকাইয়া চোখের পরে ছেড়ে দিয়ে কান্দে, আম্মা যেন আয়েশা ডাক দিয়ে কো নবী গো, যখন আপনি আমার ঘরে আসেন কেন কাঁদেন? কো আয়েশারি, আমি আমার উম্মতের জন্য কাঁদি রে, আমি আমার আমার সন্তানদের জন্য কাঁদি না, আমি উম্মতের জন্য কাঁদি। এজন্য হাসুরের কঠিন ময়দানে যেদিন আমার আল্লাহ লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ রে, তোর কাছে না আমি 30 পারা কোরআন দিয়েছিলাম, কোরআনটা আমারে দে। লৌহে মাহফুজ বলবে, মালিক রে, আমি লৌহে মাহফুজের কোরআনটা আমি বিশ্ব নবীর হাতে দিয়েছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার বন্ধুরে নিয়ে আমার নবীর আমার আল্লাহর সামনে আসলে পরে আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব কোরআনটা কই? আমার রসুল বলবেন, মালিক রে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার এই কোরআনটা আমার উম্মতের কাছে দিয়ে আসছি। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, আয় তাড়াতাড়ি করে আয়, বিশ্বনবীর উম্মতরে আমার সামনে হাজির কর। আমার নবী ডেকে বলবে, মালিক, আমার উম্মতরে কেউ কোরআন পড়ছে, কেউ কোরআন পড়ে নাই, কেউ কোরআন মানছে, কেউ মানে নাই। আল্লাহ, আমার উম্মত গুলো আপনার সামনে আইলে ধরা পড়ে যাবে, আপনি যদি আমার সামনে উম্মতরে জাহান্নামে দেন, আমি নবী ঠিক থাকতে পারবো না, আপনি আমার একটা সময় দেন না মালি। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব, কি সময় চান? আমার উম্মত গুলোকে আপনার সামনে আনার আগে আগে বাবা আদমের সঙ্গে আমার একটু দেখা করতে দেন, বাবা আদমের সঙ্গে আমি একটু দেখা করব। আমার আল্লাহ বলবেন, হাবিব জান, তফসিরে নুরুল কোরআনের দ্বিতীয় খণ্ডের ভূমিকার ভিতরে আসছি, আল্লাহর নবী সরওয়ারে দুআলম নবী হাসুরের ময়দানে বাবা আদমকে খুঁজবেন, তালাশ করবেন, বিশ্ব নবী খুঁজতে গিয়ে আদম আলাইহিসসালামরে পাবেন, বলেন, বাবা আদম, আজকে যদি আমার উম্মতকে আমার আল্লাহ তলব করি, আল্লাহর সামনে আসার জন্যে কোরআনের কথা যদি আল্লাহ উম্মতকে জিজ্ঞেস করি, আমার একটা উম্মত সঠিক জবাব দিতে পারবে না। ও আদম, একটা কাজ করি, কিয়ামত পর্যন্ত আনিওয়ালা সমস্ত উম্মতের গুনাহ অর্ধেকগুলো আপনি নিয়ে যান, অর্ধেকগুলো গুনাহ আমারে দিয়া দে, আমার উম্মতের অর্ধেক গুনাহ আপনি নিয়ে যান, অর্ধেকগুলো গুনাহ আমারে দিয়া দেন। আদম আলাইহিসসালাম বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না আপনার উম্মতের গুনাহগুলো নেওয়ার জন্য। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী সেজদায় পড়ে যাবি, সেজদায় পড়ে কান্না করবে আর বলবে, মালিক, দুনিয়ার মধ্যে আমি উহুদে মারি খাইছি, তোমার কাছে সাহায্য চাই নাই, তাইবের ময়দানে রক্তাক্ত করেছি, তোমার কাছে আমি হাত বাড়াই না, আজকে আমার নাতিদের জন্য হাত বাড়াবো না, আবু বকরের জন্য হাত বাড়াবো না, ফাতিমার জন্য হাত বাড়াবো না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য হাত বাড়াই দিলাম। ও মালিক, উম্মতের জন্য হাত বাড়াই দিলাম। আমার আল্লাহ বলবেন, নবী, আপনি কি চান? আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন এতক্ষণ আপনার আমি আল্লাহ দিব, যতক্ষণ খুশি না হবেন এতক্ষণ আপনার আমি দিব। আমার রসুল বলবেন, আল্লাহ, আমার উম্মত গুলোকে আপনি জান্নাত দিয়া দিবেন, আমার উম্মত গুলোকে মাফ করে দিবেন, এই হলো আপনার আমার নবী। খানায় কাবার সামনে দাঁড়াইয়া কোরআন পড়ি, আবুল হাবের স্ত্রীর উম্মে জামিল পাথর খন্ড হাতে নিয়ে আমার নবীর সামনে যখন আয়েশা হাজির হয়ে গেছি, আমার আল্লাহ ডাক দিয়ে, আমার আল্লাহ ডাক দিয়ে, কয় বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর সাহায্য আপনার কাছে আছি, চিন্তার কোনো কারণ নাই গো নবী, আপনি আমার কোরআন পড়েন, আমি আল্লাহ আপনার হেফাজত করব। কেমনে হেফাজত করছে মুসলমান?
আল্লাহ পাকের নবীর সামনে যখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা এসে হাজির হয়ে গেছি, আসার সাথে সাথে আমার মালিক বিশ্ব নবী এবং আবুল আহাবের স্ত্রীর মাঝখানে একটা গোপন পর্দা ফালাইয়া দিয়েছি। গোপন পর্দা যখন পড়ে গিয়েছি, আবুল আহাবের স্ত্রী আবু বকর সিদ্দিককে দেখতেছেন, আমার নবীরে দেখে না, ডাইন দিকে যায়, বাম দিকে যায়, সামনের দিকে যায়, পিছন দিকে যায়, মহিলা বারবার ডেকে বলে, আবু বকর মোহাম্মদ কই? আল্লাহ আকবার জোরে বলেন। অথচ আল্লাহ নবী মহিলার সামনে দাঁড়িয়ে কোরআন পড়ি, ওই মহিলা ডাক দে বলে, আবু বকর রে, আমি আমার কান দিয়া মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, মোহাম্মদ রে দেখি না কেন? কতক্ষণ পর্যন্ত হাতে পাথর নিয়া বিশ্ব নবীর চতুর্দিকে ঘুরিয়া আমার নবীর না পাইয়া মহিলা পাথরগুলো ফালাইয়া দিয়াকে বলা বাবা করে গেলাম, আবার যখন মোহাম্মদ রে পাব, মোহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দিব। মহিলা যখন চলে গেল, আবু বকর ডাক দিয়া কয়, ওগো নবী, মহিলা আপনারে তালাশ করলো পাইল না, কি হয়েছিল বলেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও জীব, ও আবু বকর, আমি আসমানের দিকে তাকায় রয়েছি, খবর আসতেছি। জিব্রাইল নবীর সামনে এসে ডাক দিয়ে বলেন, জাআলনা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীন আল্লাযীনা লা ইউমিনুন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান বাকের নবীর সামনে জিব্রাইল এক নবী গো মাস্তুরা, আমার আল্লাহ আপনার এবং এই মহিলার মাঝখানে গোপন পর্দা ফালায় দিয়া গো, আমার আল্লাহ আপনি নবীর হেফাজত করেছি। বিশ্বনবী এই মাসে দুনিয়াতে আগমন করলেন, বিশ্বনবীর মিয়া কেউ মুসলমান মিলাদ পড়ার নামে রসুলকে নিয়ে কেউ জিলাপির দোকানে ঢুকছে, কেউ মুসলমান কেকের দোকানে ঢুকছি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, যে দিনে নবীরে দুনিয়াতে পাঠাইছিলাম এই দিনে আবার আমার নবীর আমি নিয়ে গেছি। তাইলে মনে করেন আপনি বিয়ে করলেন, 10 বছর পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, আপনি খুশি না বেজার? জোরে কন্যা আওয়াজ করে খুশি না বেজার? খুশি হওয়ার কারণে গরুই জবাই হয়, পোলাও বিরিয়ানি হয়, তার কারণ 10 বছর পরে আমার আল্লাহ একটা সন্তান দান করলেন। আবার যদি ওই সন্তান তারে ওই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, গরু জবাই হবে না, কান্নার রোল পড়বি? জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন, কি পড়বি? যে দিন আল্লাহ সন্তান দিলেন ওই দিন আবার নিয়ে গেলেন কান্নার রোল। এই জন্য আশেক রসুল যারা ছিল, বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার, নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দিয়া 6 মাস পর্যন্ত একটা মুস্কি হাসিও দেয় নাই। আবু বকর সিদ্দিক নবীর প্রেমে মহব্বতে এত কান্না কানছে, ভিতরের হৃদয়টা অন্তরটা অর্ধেক পুড়ে গিয়েছে, আহ শব্দ দিলে ভিতর থেকে কলিজা পোড়ার গন্ধ আসছে। হযরতে বেলাল, যেই বেলাল আমার নবীর সামনে দাঁড়ায় আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দিয়া হযরতে বেলালের কণ্ঠটা স্তব্ধ হয়ে গেছে, আর বলে, মাওলারি, যার জন্য আজান দিব রে মালিক, ওই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন আমি কারে আজান শোনাম, কার জন্য আজান দিব? গাঁটে বসকা লয়ে বেলাল মদিনার থেকে দামেশকে চলে গেলেন, 6 মাস পর্যন্ত দামেশকে গিয়া বসবাস করে আর কান্না করে, রাতেও কাঁদে দিনও কাঁদে। ওই বেলাল 6 মাস পরে রাতের বেলা ঘুমাইয়া আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, আমার নবী ডাক দেখে, বেলাল কেন রে মদিনার মাটি তুমি সাইরা দিলা রে বেলাল? এরে বেলাল তুমি আমারে কেমনে বলিয়া গেছো? এরে বেলাল তুমি কেন আমারে সাইরা দিলা? হযরতে বেলাল স্বপ্ন দেখা গাঁটটি বসকালে আবার মদিনার দিকে রওনা দিয়েছি। আহারে, হযরতে বেলাল যখন মদিনার মাটিতে পা রাখলেন, মদিনার মানুষগুলো গরবারে সাইরা সব রাস্তায় চলে আসছে, একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, 6 মাস পরে বেলাল মদিনাতে আইছে রে, মনে হয় আমার নবীও মদিনায় আসবে রে।
ছয় মাস পরে বেলাল যেহেতু মদিনাতে আসছে, মনে হয় পিছনে পিছনে আমার নবীও আসতেছে। মদিনার মানুষগুলো আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেলে আন্দা বাচ্চা সহকারে ঘরের থেকে বাইর হইয়া বেলালকে ডাক দেখে, বেলাল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তো তোমার কণ্ঠে আর আজান শুনি না বেলা। এরে বেলাল তোমার আজানে এত মজা এত স্বাদ, তুমি মদিনার মধ্যে আসছো আমার নবীকে পিছনে পিছনে আসতেছে নাকি? এ বেলাল তুমি এক মুয়াজ্জিন হয়ে আজান দিবা, দাঁড়াও। বেলাল ডাক দিয়া কয়, না না, যেই নবীর আমি আজান শুনাইতাম নবী যেহেতু নাই আমি আর আজান দিব না। সাহাবিরা চতুর্দিক দিয়ে বেলাল ডাইয়া জোরাইয়া দোরাকে আজানটা দাও। হযরতে বেলাল কয়, আজান আর দিব না, কার জন্য আজান দিব রে, ওই নবী যেহেতু না আজান আমি কারে শুনানু রে, আমি আজান শুনাইতে পারবো না। কিন্তু নবীর দুই নাতি হাসান হুসাইন যখন খবর পাইছে মদিনাতুল মুনাব্বারায় বেলাল আইছে রে, এক ভাই আর এক ভাইকে ডাক দেখ বাইরে তাড়াতাড়ি করে আয়, বেলাল যেহেতু মদিনা আইছে আমার মনে হয় আমার নানা মদিনা আইব রে, চল যায় বেলালের কাছে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে ডাক দিয়া বলেন, ও বেলাল তুমি চলে গেছো, তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, তুমি একটু মুয়াজ্জিন হয়ে আজান দাও না রে। এতক্ষণ পর্যন্ত আজান দিতে নারাজ, কিন্তু যেই মাত্র দুই নাতি ডাক দেখ আজান দেওয়া লাগবে। বেলাল ডাক দিয়ে বলেন, যেহেতু রসুল বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসি, হযরতে হাসান হুসাইন তো জোরে জোরে ডাক দেখে বলেন আজান দাও। হযরতে বেলাল দাঁড়াইছে আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। মদিনার অলি গলিতে সাহাবিরা ভরপুর হয়ে গেছে, আন্ডা বাচ্চা মহিলা পর্যন্ত সব ঘরের থেকে বের হয়ে গেছে। বেলাল বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল হুশ ঠিক আছে, জ্ঞান ঠিক আছে। যেই মাত্র দুইটা ঠোঁট বাড়ি দিয়া মোহাব্বতের মিলন মেলা, আশহাদু আন্না মুহাম্মাদ, কি যে ভালোবাসা কি যে মোহাম্মদ, নিজের সন্তানকে চুমা দিলেন, চুমা দিয়া যাতা দিয়া ধরলেন, চুমা দিয়া যাতা দিয়া ধরলেন, আরেকজনের সন্তানকে চুমা দিয়া ছেড়া দিলেন। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী ঈসা মূসা নাম রাখছি, ঠোঁট ফাঁক হইয়া যায়, আর আপনার নামের ভিতরে আমি আল্লাহ এত একটা মোহাব্বত দিছি, মোহাম্মদ বলতে গেলে চুমা দেওয়া লাগে মোহাম্মদ, মুহাম্মদের নাম নিতে গেলে মোহাব্বতে একটা চুমা দেওয়া লাগে মোহাম্মদ, দুই ঠোঁটে মিলে যায়। বেলাল যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে আজান দিয়া আশহাদু আন্না মুহাম্মদ শব্দ উচ্চারণ করছে, বেলাল মিনারাত থেকে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। নবীরে কেমন মোহাব্বত করছে, কেমন ভালোবাসে, এরে নবীর উম্মত, সাহাবীরা নবীরে কেমন ভালোবাসে। মদিনাতুল মুনাব্বারাতে তিন মাইল দূরে একটা জায়গার নাম হলো এ নবীর উম্মত, এ নবীর উম্মত। মদিনার থেকে তিন মাইল দূরে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, যারা হাজির সাহেব হজ করতে গেছেন, বাবা বেশি লম্বা করব না, ওইখানে একজন কিশোর সাহাবি আছে 12 থেকে 13 বছর তার বয়স, যার নাম হচ্ছে আল্লাহু আকবার তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর হাতে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার নবীর এত মহব্বত করে আমার দিকে তাকান, আমার নবীর এত মহব্বত করে এত ভালোবাসি, যখন আমার নবীর কথা মনে পড়ে যায় তলহা ঘরে থাকে না বাড়িতে থাকে না, দৌড়াইয়া দৌড়ে কোবাদ থেকে আমার নবীর সামনে আইসে, আর দেখেন কি ভালোবাসা রে কি মহাব্বত রে, দুইটা হাত আমার নবীর বগল তোলায় ঢুকাইয়া দিয়া। কিশোর সাহাবি 12 থেকে 13 বছর তার বয়স, নবীজির বগল তোলা দুইটা হাত দিয়া নবীরে জড়ায় ধরে, নবীর এই গালে একটা চুমা দেয়, ওই গালে একটা চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দিয়া আর কয়, নবী আপনার আমি ভালোবাসি,
নবী আপনারে মহাব্বত করি, আপনারে ভালোবাসি, আবার পিছন দিক দিয়ে গিয়ে নবীরে জড়ায় দুইরা চুমা দিয়া কয়, আপনার আমি ভালোবাসি। নবী আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বরা তলহার তলহারে আমিও তোরে ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন। নবী যে কয়, তোরে আমি ভালোবাসি, তলহা বিন বরাক আপনারে ভালোবাসি। রসুল আরবি সরকার দু আলম নবীর বারবার এই তলহা নবীরে দেখার জন্য আসি, কি যে ভালোবাসা, কি যে মহাব্বত। রসুল বলেছেন, যারা নিজের জানের চেয়ে, জানের চেয়ে ছেলেমেয়ের থেকে, আব্বা আম্মার থেকে, গরবারের থেকে, ব্যবসার থেকে আমি রসুলকে বেশি ভালোবাসবা, হাসুরের দিন আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবি। তাইলে একটু চিন্তা করেন, নবীর আমরা কেমন ভালোবাসি। জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে নবী নাই, বাংলাদেশে মিলে আমার নবীরে গালি গুলোচ করে, নবীর নিয়ে কটুক্তি করে, মুসলমান যদি আমরা খাঁটি আশিকে রসুল হই, নবীর নামে আমরা তাজা রক্ত দিয়ে আমার নবীর সম্মানের হেফাজত করব, জোরে বলেন ঠিক কিনা। এ নবীর উম্মত বোলার জমিনের যুবকরা দেখায় দিয়েছে, তারা আমার নবীরে কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করি। এর নবীর উম্মত তলহা বিন বরা নবীরে ভালোবাসে নিজের জানের চেয়ে বেশি। একদিন আমার নবী কয়, তলহা রে তোরে আমি একটা পরীক্ষা করব। কয় নবী গো, কি পরীক্ষা? কয় আমি জানতাম চাই তুমি তোমার আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসো নি। তলহা বিন বরা ডাক দেয়, কয় নবী গো কি করতে হবে বলেন। কয় নেই, আমার তোর বাড়ি নেই, তোর বাড়ি নেই, খাপের ভিতর থেকে তোর বাড়ি বের কর, বাড়িতে যা, তোর আব্বার কল্লাকাইটা বলাবি, মার কল্লাকাইটা আমি নবীর সামনে আনতে পারলে আমি বুঝবো তোর আব্বা আম্মার চেয়ে আমারে বেশি ভালোবাসো। তলহা বিন বরা আর দেরি করে নাই, তাড়াতাড়ি করে তরবারি হাতে নিয়ে খাপের ভিতর থেকে তরবারি টান দিয়ে বাড়ি করে বাড়ির দিকে দৌড় দিয়েছি। আমার নবী কইছে, আব্বা আম্মার কল্লা আনতি। যখন দৌড় মারছি, পিছনে পিছনে আমার নবীও দৌড়ে ডাক দেয়, তলহারে দাঁড়া, প্রমাণ হয়ে গেছে রে তলহা, তোর আব্বা আম্মার থেকে আমি নবীরে বেশি ভালোবাসো। এই তলহা অসুস্থ হয়ে গেছে, আস্তে আস্তে মুসলমান রোগ বাড়তেছে, অসুখ বাড়তেছে, এই তলহা আমার নবীর দরবারে আসে না। একদিন রসুল ডাক দেয়া কয়, সাহাবীর তলহা কই? কয় নবী, শুনেছি তলহা নাকি অসুস্থ হইয়া বিছানায় পড়ে আসি। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীর রে, আমার দিল মানায় না রে, যারে আমি ভালোবাসি সে আমারে ভালোবাসি, আমি নবী তারে দেখার জন্য তার বাড়িতে রওনা হয়ে গেলাম। আমার মাওলা তো সবাই রে নিয়ে যাবে, তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমরা কাজ করিও, তলহা মারা গেলে আমারে খবর দিও, আমি নবী তার জানাজা পড়াবো, আমি নবী আমার দুইটা হাত দিয়া তলহার লাশটা কবরে নামাবো। দেখেন কেমন পয়গাম বিশ্বনবীর, কেমন মহাব্বতের নমুনা রে বাবা। এই তলহা রসুল যখন চলে আসলেন, তলহা আব্বারে ডাক দিয়ে কাব্বায় দিকে আসেন, কি হইছে বলেন। কয় নবীজি কি কয়ে গেছে আমার একটু শোনান। তলহা আর আব্বা ডাক দিয়া কে, বাবা রে নবীজি বইলা গেছেন মানুষ মরণশীল, মানুষ মরবি, তুমি যদি মারা যাও রে তলহা, আমার নবী বলেছেন নবীজিরে খবর দেওয়ার জন্যে, আমার নবী বলে তোমার জানাজা পড়াবি, নিজের হাত দিয়ে তলহা তোমারে কবরে নামাবি। দেখেন কিশোরের ছেলে তলহা কি বলে, আব্বা ঠিক আছে নবীরে খবর দিবেন, শুনেন আমি জানি আমার নবীর ঘরের থেকে আমরার বাড়ি পর্যন্ত 3 মাইল, বাবা গো এই রাস্তা দিয়া, যে রাস্তা দিয়া নবী আমার বাড়িতে আসবি, আব্বা গো ওই রাস্তার দুই দারে ইহুদিরা বাড়ি বানাইয়া বসবাস করি, ইহুদিরা আমার নবীর দুশ্মন, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীর খবর দিও না গো বাবা, তার কারণ নবী আমার মহাব্বতে আমার ভালোবাসায় রাত্র নাই দিন নাই খবর পাইলে চলে আসবি, কিন্তু আমার ভয় লাগে গো বাবা, আমার নবী যদি আমার খবর পাইয়া রাতের বেলা ঘর থেকে বের হইয়া যায়, আর রাস্তার মধ্যে যদি ইহুদিরা আমার নবীর একা পাইয়া মাইরা ফালায় গো বাবা, হাসুরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দিব বাবা। দিনের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও, রাতের বেলা মারা গেলে খবর দিও না। এই তলহা হাউমা করে কান্দে আর কয়, বাবা আমি মারা যাব, আমার নবী যেন বাইসা থাকে,
ইহুদিরা যেন আমার নবীর দুনিয়ার থেকে বিদায় করতে না পারি। এই তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মারা গেলেন। সন্তানের কথা অনুযায়ী নবীর হেফাজতের জন্য নবীর আর খবর দেয় নাই, তলহা মারা গেছে গো, জানাজা পইরা কবর নামায় দেওয়া হয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে কয় সাহাবীরারি তলহার খবর কি? কয় নবী গো, তলহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, তলহা কবরের ভিতরে ঘুমাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা শোনো রে, আমার আল্লাহ আমারে খবর দিয়েছেন, আমার মহাব্বতে তলহারে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। তলহারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইছেন। এ নবীর উম্মত এমন একজন নবী পাইছি গ, যে নবীর হাতে বরকত, পায়ে বরকত, চোখে বরকত, কানে বরকত, নাকে বরকত, আঙ্গুলে বরকত, বরকত আর বতরত বরকত। এ নবীর উম্মত, নবী যে রাস্তা দিয়া হাঁটলি মুসলমান ছোট ছোট পাথরগুলো তুলার মতন নরম। নবীরে সাহায্য করি, যেখানে খালি জায়গা রসুল পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়, ওই বরকত নবী বিশ্ব নবীর জন্য। আল্লাহ বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আল্লাহ উত্তম চরিত্র দান করেছিলেন, চরিত্রটা কেমন? আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে কয়, আয়েশা গো, আমার নবীর চরিত্রটা একটু বলো না কেমন? আমরা বাহিরে ফিটফাট, ঘরে গেলে সদরঘাট, বাহিরে আমার চরিত্র বড় ভালো, আমি এখন ওয়াজ করতে আসছি আমার চরিত্র বড় ভালো, কিন্তু ঘরের মধ্যে আমি থাকি, আমার বিবি জানে আমার চরিত্রটা কেমন, আমি ভালো মানুষ না খারাপ মানুষ, আমার বিবি ভালো করে জানে আমি কি মার্কা, কিন্তু বাহিরে গেলে সবাই জানে আমি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। কিন্তু আম্মা যেন এসা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, চরিত্র সম্পর্কে জানো, আমার নবীর চরিত্র 30 পারা কোরআনে যা আছে আমার নবীর চরিত্রের মধ্যে তাহাই আছে। 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক। এই জন্য নবীর উম্মত, আর বেশি লম্বা করবো না বাবা, আপনাদের পায়ে হাত ধরিয়ে বলবো, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, ছেলে মেয়ের থেকে আমার নবীর বেশি ভালোবাসবেন। আর ভালোবাসার নমুনা হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সবগুলো সুন্নতের উপরে আমল করা। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। তাইলে আমার নবীর সুন্নত মানবেন, সুন্নতের উপর আমল করবেন। এ নবীর উম্মত, ছোট থেকে ছোট সুন্নত পর্যন্ত ছাড়বেন না। আজকে একটা সবক দিয়ে যাই, যেদিন মারা যাব গো, শয়তান তো ডান দিক দিয়েও ধোকা দেয়, বাম দিক দিয়েও ধোকা দেয়, সামনের দিক দিয়েও ধোকা দেয়, পিছন দিক দিয়েও ধোকা দেয়, কিন্তু মৃত্যুর সময় শয়তান আপনারে আমারে বেইমান বানাইবার জন্য কখনো আব্বার সুরত নিয়ে আসবি, কখনো মার সুরত নিয়ে আসবে। মার সুরত নিয়ে বলবে, তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে রে বাবা, তুমি একটা কাজ করো, এ বাবা তুমি একটা কাজ করো, বাবা রে তুমি আমার সন্তান, আমি ইহুদি হয়ে মারা গেছি, তুমিও ইহুদি হয়ে মারা যাও। বাবার সুরত ধরে শয়তানে কয়, আমি নাসারা হয়ে মারা গেছি, তুমি নাসারা হয়ে মারা যাও। ওই মুহূর্তে শয়তানের খপ্পরে পড়ি, অনেক মানুষ ইমান নষ্ট করে পালায়। এজন্য নবীর উম্মত পায়ে হাত দিয়ে বলে যায়, ওই মুহূর্তে শয়তানের হাত থেকে বাঁচার জন্য ছোট্ট একটা আমল আপনাদের দিয়ে যাব, যে আমলটার বদৌলতে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে ওই মুহূর্তে শয়তানকে সরাইবার জন্য আল্লাহ তাআলা আপনার সামনে আইনা হাজির করে দিবেন। তাইলে ওই মুহূর্ত শয়তানের হাত থেকে বাঁচা বড় কঠিন, ওই মুহূর্তে শয়তানের হাত থেকে বাঁচা বড় কঠিন। একটা আমল করবেন, আল্লাহর পয়গম্বর বলেন, যারা নামাজের জন্য ওযু করে, ওযুর আগে যদি মুসলমান মেসওয়াক করে গাছের ডালা দিয়া, আল্লাহর রসুল বলেন, মৃত্যু পর্যন্ত কেউ যদি এই সুন্নতের উপরে আমল করে, মৃত্যুর সময় আমার মাওলা দুইজন ফেরেশতা দিয়া ওই শয়তানটারে ভাগাইয়া ইমানের হেফাজত করে আল্লাহ কবর নিবি। তাইলে আমলটা কঠিন না নরম, কঠিন না শক্ত না কঠিন? শক্ত কঠিন তো একই জিনিস। এ মুসলমান সহজ না কঠিন? একেবারে সহজ। নামাজের ওযু করবেন, মেসওয়াক করবেন, বলবেন যে হুজুর নামাজের কথা কন, আমরা শুক্রবারে একবার পড়ি, শুকুর মুন্সি আমাদের দেশে নাই, জোরে কন্যা খান্ডাকে নাই, শুকুর মুন্সি বাপ নাই, সপ্তাহে একদিন গিয়ে হাজিরা দেয়,
সপ্তাহে একদিন গিয়া হাজিরা দেয়, নামাজ পড়বে কয়ক্ত? জোরে বলেন না, নামাজ কয়ক্ত? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। গত বছর যারা প্যান্ডেল পোস্টার দিয়েছেন, মাইক দিয়েছেন, গত বছর পোস্টার আব্দুল কুদ্দুস